এবারে আরো কিছু সংবাদ এক নজরে। বাংলাদেশের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠে শতবর্ষ উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, 20 ও 21 মে পুরনো ঢাকার নান্দিরায় গৌড়ীয় মঠে হবে এই আয়োজন। কক্সবাজার টেকনাফে 1 কেজি 60 গ্রাম ক্রিস্টাল মেথ সহ শহীদুল ইসলাম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ভোরে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের নাফ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে আম্বিয়া খাতুন নামে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। সকালে উপজেলার বালুয়াকান্দিতে ঢাকামুখী একটি ট্রাক প্রাইভেট কারকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।